প্রথমবারের মতো বাংলাদেশে জটিল প্লাস্টিক সার্জারির সফল চিকিৎসা শেষে নিজ দেশ ভুটানে ফিরেছেন কর্মা জেমা নামে এক রোগী। রাজধানী শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এর জন্য তিনি চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন বলেন, সার্কভুক্ত দেশগুলোর রোগীদের সেবা দেওয়ার মাধ্যমে বিশ্বে নিজেদের দক্ষতার জানান দিতে চান বাংলাদেশি চিকিৎসকরা। দেখুন ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন। ক্যান্সারে আক্রান্ত 23 বছর বয়সী ভুটানি নাগরিক কার্মাডেমাকে সুস্থ করে তুলতে সেদেশে দেয়া হয় কেমোথেরাপি। এতে ক্যান্সার নিয়ন্ত্রণে এলেও নাক হারান কার্মা। ভুটান ও ভারতের দিল্লি সহ নানা দেশে চিকিৎসা নেন তিনি, কিন্তু তার নাক ফেরাতে পারেননি কোনো চিকিৎসক। পরে মেডিকেল ভিসা নিয়ে প্রথম কোনো বিদেশি রোগী হিসেবে এবছর বাংলাদেশে চিকিৎসা নিতে আসেন কার্মা। শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা 9 জানুয়ারি প্রায় 10 ঘন্টার অপারেশনে কার্মার নাক সফলভাবে প্রতিস্থাপন করেন। পাজরের হাড় একবার অপারেশনে নেওয়া হয়ে যায়, এখন অবশিষ্ট আছে এক সাইড আর এক সাইড, তো সেটাও ব্যবহার করার পরে যদি কোনো কারণে লস করি তাহলে এ জীবনে ওনার নাক পুনর্গঠনের আর কোনো উপায় থাকবে না। বাংলাদেশে এসে নাক ফেরত পেয়ে খুশির অন্ত নেই ভুটানি এই তরুণীর। সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন বলেন, দু একদিনের মধ্যে ভুটান ফিরতে পারবেন কার্মাডেমা। আমরা তাকে এখন ছেড়ে দিব, ছেড়ে দেওয়ার পরে সে আবার আসবে, আজকে তার নাকটাকে সুন্দর করতে হবে। আমি আশা করি যে এরকম আরও কিছু কাজ করলে সাধারণ মানুষের আস্থাটা ফিরে আসবে, কিন্তু উচ্চবিত্ত যারা তারা যতই আমি আস্থা ফিরে নিয়ে আসি তারা যাবে, তারা তো শাড়ি কিনতেও ভারতে যায়, শাড়ি কিনতেও মার্কেটিং করতেও যায়। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। অনুষ্ঠানে ভুটানের রাষ্ট্রদূত রিং চ্যাং কুইং সিল এই অসম্ভবকে সম্ভব করায় সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।